আচ্ছা, আমরা জানি যে আপনার গত 5-6 বছর আগে থেকে আপনার হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল এবং কোমরে এবং ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, কি হতো যদি আমাদেরকে একটু বলেন? শুধু ব্যথাও করতো, সারাক্ষণ সার্বক্ষণিক একটা ব্যথা করত। এর আগে এই ঘাড়ের মধ্যে ধারণা আছে না, যে ধারণা মানে জিলকানি গোরপানি নানান ধরনের ব্যথা 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 তো কয়েক জাতের ব্যথা আছে। ব্যথাগুলোর মধ্যে মানে এই ঘাড়ের যে ব্যথা, ঘাড়ের ব্যথায় যে এই খাদের মধ্যে যে ব্যথা করতো, হাতের মধ্যে ব্যথা করতো, হাঁটুর মধ্যে ব্যথা করতো, পাওয়ার এই গুছির মধ্যে সাবাইতো কামড়াইতো, আসসালামুআলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সিলেটের একজন বোন, যিনি গত 5-6 বছর যাবৎ উনি অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে, পাশাপাশি ওনার সার্ভাইকেলের 3, 4, 5, 6 এবং লাম্বারের 4, 5 এবং S1 ডিস্ক প্রোলাপস ছিল। স্বাভাবিক জীবন প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিল, অসহ্যকর যন্ত্রণা প্রতিনিয়ত, এবং সেই যন্ত্রণার সাথে যুদ্ধ করতে করতেই একটা সময় যখন উনি ট্রিটমেন্ট খুঁজছেন বিভিন্ন জায়গায় হন্যে হয়ে, সেই সময় উনি সন্ধান পান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, যিনি সম্পূর্ণ ব্যথামুক্তভাবে এবং বিনা অপারেশনে রোগীদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলেন। এবং সেই কথা শুনি উনি সরাসরি স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন, এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক আসুন ওনার মুখ থেকে আমরা শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল। আসসালামু আলাইকুম বোন, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। রেজমা আক্তার। বয়স হচ্ছে 45 ইয়ার্স। কোথায় থাকেন? সিলেটের। সিলেটের থানসগঞ্জ। আচ্ছা, আপনি তো একজন হাউসওয়াইফ। আচ্ছা, আমরা জানি যে আপনার গত 5-6 বছর আগে থেকে আপনার হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল এবং কোমরে এবং ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, কি হতো যদি আমাদেরকে একটু বলেন? শুধু ব্যথাও করতো, সারাক্ষণ সার্বক্ষণিক একটা ব্যথা করতো। এর আগে এই ঘাড়ের মধ্যে ধারণা আছে না, যে ধারণা মানে জিলকানি গোরপানি নানান ধরনের ব্যথা 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 তো কয়েক জাতের ব্যথা আছে। ব্যথাগুলোর মধ্যে মানে এই ঘাড়ের যে ব্যথা, ঘাড়ের ব্যথায় যে এই খাদের মধ্যে যে ব্যথা করতো, হাতের মধ্যে ব্যথা করতো, হাঁটুর মধ্যে ব্যথা করতো, পাওয়ার এই গুছির মধ্যে সাবাইতো কামড়াইতো, এগুলো চাবানি কামড়ানি, এগুলো মানে মানে সারাক্ষণিক একটা ব্যথা থাকতো। তো সন্ধ্যার পর থেকে সারা রাত এরকম যাইতো। আচ্ছা, তো দিনের বেলা কিছু অসুস্থ, রাত্রে বেশি, রাতের দিকে একটু বেশি ব্যথাটা হতো। তো এটার জন্য তো আপনি বিভিন্ন জায়গায় অনেক ডক্টর দেখিয়েছেন এবং জীবন প্রায় একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা জানি যে আপনি স্যারের কাছে আসেন এবং স্যারের আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট শুরু করেন এবং ভর্তি হয়ে যান, এবং ট্রিটমেন্টের পরে আজকে আপনার কী অবস্থা আছে? সেই অসহ্যকর ব্যথা কি আছে এখন? আলহামদুলিল্লাহ, এখন কি আপনি স্বাভাবিকভাবে চলাচল সব কিছু করতে পারেন ঠিক মতো? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন, এবং উনি একজন সমাজসেবক এবং সমাজের হতদরিদ্র থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে উনি সবসময় জড়িত থাকেন, এবং উনি এই পুরো সময়টাতেই ওনার সাথে ছিলেন এবং ওনার প্রত্যক্ষ সাপোর্ট ছিল সবসময়, এবং ওনার সাপোর্টই এবং ওনার আন্তরিক প্রচেষ্টার কারণে কিন্তু আসলে আজকে উনি এইভাবে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উঠেছেন। আসেন দর্শক, একটু ওনার সাথে একটু কথা বলি, কী হয়েছিল, কেমন দেখতেন ওই সময়টাতে, ওনারা কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন বাসায় কেমন দেখছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। জি, আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সাজুল। আচ্ছা, সিলেট ফেন্সিগঞ্জ, গ্রামের বাড়ি ইলাশপুর। আচ্ছা, 4 নং ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বাসিন্দা। আলহামদুলিল্লাহ। স্যার, আমি জানি যে আপনি একজন সমাজসেবক এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত। যাই হোক, আমরা আপনার ওয়াইফ রেজমা আক্তার
উনি দীর্ঘদিন যাবত উনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। ওনার এই যে ব্যথাটা যখন প্রথম শুরু হয় ওই সময়টার থেকে যদি আমাদেরকে একটু বলেন যে ধীরে ধীরে কীভাবে শুরু হয়েছিল বা আপনারা কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন ওনার? ব্যথাটা শুরু হয়েছে, উনার তো ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস থেকে আমরা তো মনে করি ডায়াবেটিসে নানান ধরনের নানান সমস্যা করে এগুলো থেকে শুধু ডায়াবেটিসে ডাক্তার দেখাইতেছে, উনি বলতেছে ডায়াবেটিসের ডাক্তার দেখে তো লাভ হইতেছে না, ডায়াবেটিস কখন কমে কখন ঠিক হয়। আর বাড়ি যায় অনেক সময় বাড়ি যায় নিজের এই রুচি থেকে বা খাওয়ার মধ্যে থেকে নিজে সচেতন না থাকায় ডায়াবেটিস বেড়ে যায়, তখন যখন বেশি বেড়ে যায় তখন ইনসুলিন দেন, ইনসুলিন দেওয়ার পরে তারপরেও মানে যে ব্যথাগুলা এগুলা তো আর কমে না। যেমন হাঁটুর ধরা, সন্ধ্যাবেলা আমি রাত্রে 12টা 1টা 2টার দিকে বাসায় আসি, কোনো সময় মন মেজাজ ভালো থাকে না, কারণ রাত্রে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে কোনো লাভ নাই, পরিশ্রমের পরে করে আসা দেখা যায় উনি শুয়ে আছে, মেয়েরা খাদ্য দিতেছে বা উনি কষ্টমষ্ট করে আসতেছে, আমার এগুলো ভালো লাগতেছে না। এই ডাক্তার অনেক ডাক্তার দেখাইছে, এরপরে হঠাৎ একদিন আমার বললেন যে আমি একটা ইউটিউবে একটা একজন ডাক্তারের সাথে কথা হয়েছে, ইউটিউবে দেখছেন এই লাইভগুলো দেখে আর উনি বলছেন যে আমি ঢাকা যাবো। ঠিক আছে ঢাকা যাবো, যেমন আমার ভাই একটা আমেরিকা যাবে ওর সাথে, তোমারেও নিয়ে যাবো। এরপরে আমি মানে মনত্ব করলাম যে ঠিক আছে অসুবিধা না, ঢাকা শহরে দেখে এলে ডাক্তারও দেখ। কলব এসেছিলাম রথ দেখে আসলাম, দুইটা একসাথে একসাথে। এরপরে যখন এখানে আসলাম অনেক খোঁজ করতে করতে মানে ডিপিআই হসপিটালটা খুঁজে বাকা করতো, অনেক টাকা আমার খরচ গেছে এই ব্যাপার, কিন্তু ঢাকা তো আমি অনেকদিন থেকে আসি না, আসি এয়ারপোর্ট থেকে চলে যাই আবার, ভিতরে ঢুকে হয় না। তারপরে অনেক এখন আজকে উনি স্যারের সাথে দেখা করার পরে স্যারের চিকিৎসা করছেন, করার পরে যা কিছু পরীক্ষা নিরীক্ষা যাই সব কিছু করার পরে স্যার বললেন যে 10-15 দিন থাকতে হবে, তাহলে ভালো আশা ইনশাআল্লাহ, বাদ বাকি খোদার হুকুম। আমি করলাম বাদ বাকি আল্লাহর হুকুম। সে অনুযায়ী আপনারা ভর্তি করে দেন? জি, ভর্তি করে দিয়ে গেলাম এই পর্যন্ত। আমি আজকে আসলাম, আসার পরে দেখলাম যে কিছু সুস্থ আলহামদুলিল্লাহ, সপ্তাহ শেষে ওনার ওসিল্লায় আল্লাহ হেফাজত করছেন, আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো না, ওইটাই হলো সবচেয়ে বড় জিনিস। এই যে দীর্ঘদিন পরে আপনার সহধর্মিনীকে একদম সুস্থ অবস্থায় বাসায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আজকে? খুব আনন্দ, এটা তো আনন্দ, ওইটা তো বলার বাহুল্য। স্যার, একটা সময় ছিল যে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, কিন্তু হয়তো আসানোর কোনো ফল আপনারা পাননি? না, পাইনি। বাট স্যারের কাছে এসে আপনারা একটা সঠিক চিকিৎসা পেয়েছেন এবং আজকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাসায় নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে হয়তো কোটি কোটি দর্শক দেখছেন আপনাকে, আপনারা এই মন্তব্যগুলো দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। সবার মানে আনন্দ, মানে সবাই আনন্দ পাবে ইনশাআল্লাহ। আমি যখন সুস্থ হচ্ছি সবাই আসলে ইনশাআল্লাহ, এখানে আসা যাওয়া করলে ইনশাআল্লাহ, চিকিৎসা করলে ইনশাআল্লাহ, কুমানের মালিক আল্লাহ, উনি যে চিকিৎসা করতেছেন চিকিৎসার মতো যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই বোন এবং আমাদের এই ভাইয়ের কথা। গত 5-6 বছর থেকে প্রায় জীবন প্রায় অচল হয়ে গিয়েছিল, বাট চেষ্টা করেছেন, চিকিৎসা নিয়েছেন, আজকে হাসি মুখে বিদায় নিচ্ছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আশা করি আপনারাও যারা অসুস্থ আছেন খুব তাড়াতাড়ি আপনারাও সঠিক চিকিৎসা নেবেন, সুস্থ হয়ে উঠবেন, ভালো থাকবেন। সকল মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলে একই সাথে আমরা এই সুন্দর আমাদের দেশটাকে আমরা গড়ব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার অসংখ্য টাকা পয়সা বড় জিনিস না, সপ্তাহ শেষে সুস্থ শরীর নিয়ে যাওয়া ওটাই সবচেয়ে বড় জিনিস। অবশ্যই টাকা কম আর বেশ যেখানে করেন, সিলেট করেন, ঢাকায় করেন, চিটাগাং করেন, চট্টগ্রাম যে কোনো জায়গায় করেন, করবেন তো, কিন্তু সুস্থ যদি না হয় তাহলে মনটা ছোট হয়ে যায়। অবশ্যই এটাই, এই যে আনন্দ মানে এগুলো আল্লাহর শুক্রিয়া আদায় করি আপনার প্রতি। আপনার আমাদের দোয়া রইল অন্তর্গত, আমার দোয়া দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।